नमस्कार, ভালো থাকুন। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর আলোচনার বিষয় গণেশ পুজো। গণেশের কোন রূপে আমরা পুজো করলে বেশি সফলতা অর্জন করতে পারি, তো সেই বিষয়ে আলোচনা করব। চলুন আলোচনা করছি। শ্রী গণেশের 35টি রূপ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি জাগ্রত এবং তাৎপর্য রূপটি হল পঞ্চমুখী গণেশ রূপ। যে রূপে গণেশকে পুজো করলে আমরা কিন্তু অনেক বেশি লাভবান হতে পারি। তো গণেশের এই পাঁচমুখী রূপের কথার অর্থ হচ্ছে একটি দেহে পাঁচটি মুখ। এই পাঁচটি মুখের কিন্তু মানে রয়েছে। প্রথম যে মানেটি হচ্ছে সেটা অনামায়া, দ্বিতীয়টা হচ্ছে প্রাণমায়া, তৃতীয়টা হচ্ছে মনোমায়া, চতুর্থটি হচ্ছে বিঘ্নমায়া এবং পঞ্চমটি হচ্ছে আনন্দমায়া। অনামায়া কথার অর্থ হচ্ছে মানুষের শরীরের বাইরের অংশ এবং প্রাণমায়া কথার অর্থ হচ্ছে দেহের ভিতরে পজিটিভ এনার্জির অংশ এবং বিঘ্নমায়া কথার অর্থ হচ্ছে আমাদের সচেতনতাকে বোঝানো, আমাদের ভেতর যে সচেতন শক্তি সেটাকে বোঝানো। মনোমায়া রূপটি হচ্ছে আমাদের মানসিক শক্তিকে বৃদ্ধি করা এবং আনন্দময় রূপটি হচ্ছে স্পিরিচুয়াল অংশটি। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক। এই গণেশের পাঁচটি রূপে পুজো করলে আমাদের কী কী লাভ হতে পারে, আমরা দৈনন্দিন জীবনে কী কী লাভবান হতে পারি। এই পাঁচমুখী গণেশজির পুজো করলে কর্মজীবনে কিন্তু সমস্ত বাধা কেটে যায়। অফিসের টেবিলে যদি একটি গণেশজির পাঁচমুখের একটি মূর্তি বা প্রতিচ্ছবি আপনারা রাখতে পারেন, তাহলে কী লাভ হবে আপনাদের, কিন্তু যে আপনাদের সমস্যাগুলো ক্রমশ কমে আসবে, পাশাপাশি প্রতিপক্ষরা যেন নিজেদেরকে গুটিয়ে নেবে এবং আপনার মানসিক যে অশান্তি চলছিল, মনের ভিতরে যে অশান্তি যন্ত্রণা চলছিল, সেটিও কিন্তু ক্রমশ দূর হয়ে যাবে জীবন থেকে। ফলে মানসিক অশান্তি এবং প্রতিপক্ষ যদি ক্ষতি করার প্রবণতা থেকে নিজেকে গুটিয়ে নেয়, তাহলে কিন্তু অনেক বেশি মানসিক শান্তি নিয়ে এগোনো যায় এবং ব্যবসায় স্থলে রাখলে যে স্থানে রাখা যায় সে স্থানে পজিটিভ এনার্জি বৃদ্ধি করে। একটি ঠাকুরকে যখন আপনি কোথাও রাখবেন, নিশ্চয়ই তাকে নিত্য ধূপদীপ জ্বালাবেন। ধূপদীপ জ্বালানোর মাধ্যমে কিন্তু এই পাঁচটি শক্তি প্রভাব বিস্তার করবে, ফলে কিন্তু আপনার ব্যবসায়ী স্থান হয়ে উঠবে সমৃদ্ধপূর্ণ। দ্বিতীয়টি হচ্ছে পারিবারিক সমস্যা থেকে মুক্তি। পরিবারের মধ্যে ঝগড়া কলহ অশান্তি মানসিক অশান্তি এগুলো থেকে ঝগড়া কলহ থেকে মানসিক অশান্তি তৈরি হয়। মানসিক অশান্তি থেকে কিন্তু একটা পরিবারে একটা ধ্বংস তৈরি হয়ে যায়। কারো মুখ কেউ দেখতে চায় না, কারোর সঙ্গে কারো ভালো সম্পর্ক থাকে না। তাই যদি পরিবারের লোকেরা বা সবাই মিলে বা পরিবারের গৃহকর্তা যদি পাঁচমুখী গণেশজিকে বাড়ির উত্তর পূর্ব দিকে বসিয়ে নিত্য পুজো পাঠ করেন এবং সঙ্গে গঙ্গণেশায় নমঃ এই মন্ত্রটি নিত্য 108 বার করে বাড়ির কর্তা সে মন্ত্রটি জপ করেন, তাহলে দেখবেন ক্রমশ কিন্তু পজিটিভ এনার্জি বাড়িতে প্রভাব বিস্তার করবে। ফলে কিন্তু নিজেদের মধ্যে যে অশান্তি কলহ সেগুলো যেন ক্রমশ দূর হয়ে যাচ্ছে, তার কারণ পাঁচমুখের তো মাহাত্ম্য রয়েছে। সেই মাহাত্ম্যর মাধ্যমে কিন্তু ক্রমশ বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি প্রবেশ করবে, নেগেটিভ এনার্জি দূর হবে, ফলে পারিবারিক কলহ থেকে কিন্তু মুক্তি পাবেন। তৃতীয় কি স্বামী স্ত্রীর সম্পর্ক। অনেক সময় দেখা যাচ্ছে স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা অনেক সময় দেখা যাচ্ছে প্রিয় বন্ধুর সাথে সম্পর্কের মধ্যে কিন্তু একটা বিচ্ছেদ তৈরি হচ্ছে। সেক্ষেত্রে যদি আপনারা বাড়িতে শ্রী গণেশের পাঁচমুখী রূপের যদি পুজো করেন নিত্যদিন, তাহলে কি হবে স্বামী স্ত্রীর মধ্যে ক্রমশ কিন্তু এই অশান্তি বা মনোমালিন্যতা ক্রমশ দূরে চলে যেতে থাকবে এবং ক্রমশ কিন্তু আন্তরিকতা বৃদ্ধি পাবে। ফলে স্বামী স্ত্রীর মধ্যে বা বন্ধুবান্ধবের মধ্যে সম্পর্ক কিন্তু আরও ঘনিষ্ঠ হয়ে উঠবে। তো প্রতিদিন যদি এই পাঁচমুখী গণেশের পুজো আপনারা করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু সুসম্পর্ক অটুট থাকবে। পরবর্তী যেটা, যে কোনো বাধা কেটে যাবে। পাঁচমুখী যে কোনো বাধা কাটার কী উপায়, আপনারা যদি বৎসরের শুরুতে বা কোনো চতুর্থী তিথিতে যদি গণেশজির কোনো প্রতিমূর্তি বা ছবি ঘরে প্রতিষ্ঠিত করেন, সেটা যদি বুধবার হয় তাহলে অত্যন্ত ভালো। সেই গণেশজিকে যদি লাল সিঁদুর প্রদান করেন এবং সেই লাল সিঁদুর প্রদান করেন ধূপদীপ জ্বালিয়ে যদি তার পুজো করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে প্রথম যেটা আপনারা মুক্তি পাবেন সেটা হচ্ছে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। ক্রমশ মানসিক শান্তি বৃদ্ধি পেলে আপনার মধ্যে রাগ কমে আসবে, সংযম বেড়ে যাবে, ফলে
ফলে যে কোনো পরিবেশই যতই প্রতিকূল হোক না কেন, আপনি কিন্তু সেটার সাথে মানিয়ে নিয়ে এবং সেটার সঙ্গে কিভাবে প্রতিকূলতার সাথে লড়াই করতে হবে সে বুদ্ধিমত্তা কিন্তু আপনার মধ্যে প্রকাশ পাবে, ফলে কিন্তু সমস্যা দূর হয়ে যাবে এবং জীবনে কিন্তু সফলতা ফিরে আসবে। যদি কেউ দীর্ঘদিন থেকে কোনো রোগব্যাধিতে ভুগতে থাকেন সেক্ষেত্রেও কিন্তু পাঁচমুখী রুদ্রা পাঁচমুখী গণেশের প্রভাব কিন্তু অনেক বেশি তাৎপর্যপূর্ণ। পাঁচমুখী গণেশের পুজো করলে রেগুলার যদি কোনো ব্যক্তি লাল চন্দন এবং লাল সিঁদুর এবং সঙ্গে কিছুটা কেশর মিলিয়ে যদি পাঁচমুখী গণেশকে তিলক প্রদান করেন এবং সেই তিলক যদি কিছুটা নিজেও প্রতিদিন স্নানের পরে কপালে ধারণ করেন, তাহলে কিন্তু তার ক্রমশ তার দেহের মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং ঠাকুরের কৃপা দৃষ্টিতে কিন্তু আমরা ক্রমশ রোগ থেকে মুক্তি পেতে পারি। দেখুন আজকাল কিন্তু এই এখন কিন্তু মানে মানুষ খুব স্মার্ট, মানুষ এখন কিন্তু ভগবানকেও বিশ্বাস করতে চায় না, মানুষ ভাবে যে নিজে যেটা পারে নিজেরাই চাইলে সব কিছু করতে পারে, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যতই যুগ আপডেট হোক না কেন, ভগবান বা ঐশ্বরিক শক্তি বলে কিন্তু একটা ক্ষমতা আমাদের আছে, সেটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। তাই চলুন এই গণেশজি পাঁচমুখী গণেশজির পুজো করুন, দেখবেন আপনাদের পরিবেশের মধ্যে যে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, একে অপরের প্রতি যে হিংসা বিদ্বেষ লোভ যে ব্যাপারগুলো তৈরি হচ্ছে, ফলে যে মানসিক অশান্তি তৈরি হচ্ছে, মানসিক অশান্তির ফলে টাকা পয়সা যতই থাকুক না কেন নিজেকে বড় অসহায় মনে হয়, তখন মনে হয় মৃত্যুই যেন জীবনের শেষ মানে কথা, জন্ম নিলে মরতে হবে এটা সবাই জানে, কিন্তু তার জন্য কি আমাদেরকে সেখান থেকে বাঁচার কোনো পথ নেই শান্তির শান্তিপূর্ণভাবে? অবশ্যই আছে। তাই ভগবানকে বিশ্বাস করুন, আত্মার উপরে ভরসা রাখুন, পাঁচমুখী গণেশের পুজো করুন, দেখবেন সমস্ত রকম বাধা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন এবং নিজে ক্রমশ যখন ভালো থাকবেন সমাজও একসময় ভালো হয়ে উঠবে। আশা করি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, নিজেদের আত্মীয় পরিজনের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। নমস্কার।